এছাড়াও হিলিতে প্রথমবারের মতো শুরু হয়ে গেল দুই দিন ব্যাপী পিঠা উৎসবের। পিঠার নানান স্বাদ নিতে পিঠা আয়োজনে ছিল সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে ও খুদে শিক্ষার্থীদের পিঠার সাথে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন। শীত কিংবা গ্রীষ্ম, বাঙালির ঘরে ঘরে মুখরোচক পিঠাপুলির আয়োজন। তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বাঙালিদের অনেক ঐতিহ্য। বর্তমানে নানা ধরনের ফাস্টফুড খাবারের কারণে হারিয়ে যাচ্ছে বাহারি স্বাদের পিঠাপুলি। তাই ঐতিহ্যবাহী নানান পিঠাপুলি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতেই প্রথমবারের মতো দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে দুদিন ব্যাপী পিঠা উৎসব। বিদ্যালয়ের মাঠে প্রতিটি স্টলে ধান সেমাই, ফাপা, জামাই সোহাগি, কানমুচুরি, পুডিং, পায়রা রসপিঠা, নয়নতারা সহ প্রায় অর্ধ শতাধিক পিঠার পসরা। প্রথমবার এমন আয়োজনে খুশি প্রত্যন্ত অঞ্চলের মানুষরা। আমরা পিঠা মেলার উপলক্ষে আসছি, দেখতেছি, খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। ফুচকা খাইছি, শমশা পিঠা খাইছি, পান্তুয়া খাইছি, বড়া খাইছি। আগের যে ঐতিহ্য, আগে এরকম পিঠা ছিল সেটা আমরা সম্পর্কে জানতে পারছি। আমরা এই মেলাটাকে প্রচন্ড উপভোগ করেছি। আমরা কল্পনাই করতে পারি না যে এত সাড়া পড়বে, এত বাচ্চা কাচ্চা আসে, আমাদের যে পিঠা বিক্রি হচ্ছে, আমরা 30 থেকে 40টা আইটেমসের পিঠা তৈরি করছি। আমরা 52 আইটেমের পিঠা করেছিলাম, অনেক নতুন নতুন আইটেম। সম্পূর্ণ পিঠাই আমাদের সম্পূর্ণ পিঠা শেষ, মানে ব্যাপক সাড়া পেয়েছি। হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশাপাশি খুদে শিক্ষার্থীদের পরিচয় করাতে এমন আয়োজন। আমাদের এখনকার ছেলেমেয়েরাই পিঠা কি বা কত ধরনের পিঠা আছে এটা জানেই না। আজকে আমরা এই যে 11টা স্টল দিয়েছি, 11টা স্টলে আমরা দেখেছি প্রায় 52 আইটেমের পিঠা এখানে আছে। তো এই 52 আইটেমের পিঠা আমার স্কুলের বাচ্চারা, পাশাপাশি এই অঞ্চলের লোকজন, এরা পরিচিত হলো এবং এই হারিয়ে যাওয়া স্বাদটা তারা পাচ্ছে। দুদিন ব্যাপী পিঠা উৎসবে ডাঙ্গাপাড়া মডেল স্কুলের মাঠে 11টি স্টলে 52 প্রকারের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন বয়সী নারী পুরুষরা।